সকাল শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজ আমরা তোমাদের সামনে উপস্থিত হচ্ছি অনলাইন ক্লাসের জন্য। অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য সবাইকে স্বাগতম। আমি বীণা দত্ত, সহশিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কি শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমরা কি তোমাদের মনোযোগ আনতে পারছ? অবশ্যই তোমরা অনলাইন ক্লাসে মনোযোগ আনবে। এবং আরও একটা কথা, অ্যাসাইনমেন্টগুলো লেখা কিন্তু পুনরায় চালু হয়েছে, কাজেই তোমরা সেগুলো খুব যত্নের সাথে করার চেষ্টা করবে। একটুও কিন্তু ফাঁকি দিও না, ফাঁকি দিলে ফাঁকে পড়বে। কাজে তোমাদের মনোযোগ থাকবে কিভাবে অনলাইন ক্লাসটাকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করা হয় এবং কিভাবে অ্যাসাইনমেন্টগুলোকে যত্নের সাথে লেখা হয়। আচ্ছা ঠিক আছে, এখন অনেক কিছু হলো আলোচনা, এখন আমরা মূল আলোচনা আজকে পড়াই আসি। আজকে আমরা তোমাদের কি পড়াবো? আজকে পড়াটা অত্যন্ত মজাদার এবং খুব সোজা। তোমরা হয়তো জিনিসটা খুবই উপলব্ধি করতে পারবে এবং আনন্দও পাবে। আজ তোমাদেরকে আমি পড়াবো নিত্যকর্ম এবং যোগাসন। আচ্ছা তোমরা তো জানো নিত্য মানে কি? নিত্য মানে প্রতিদিন, আর কর্ম, কর্ম মানে কাজ। অর্থাৎ প্রতিদিন আমরা যে সমস্ত কাজকর্ম করি সেটাই নিয়েই হচ্ছে নিত্যকর্ম। নিত্যকর্ম করলে কি হয়? শরীর মন সুস্থ থাকে, কাজে একাগ্রতা আসে এবং সবার কাছে প্রিয় পাত্র হওয়া যায়। একই সঙ্গে এই শরীরটাকে সুস্থ রাখতে আমাদের কি করতে হবে? আমাদেরকে কিছু নিয়ম কানুন পালন করতে হবে। এই যে আমরা কিছু নিয়ম কানুন পালন করব, এটাকে কি বলছে? এটাকে বলছে যোগাসন। এবং যোগাসন করলে কি হয়? শরীরটা সুস্থ থাকে, মনটা ভালো থাকে, কাজের প্রতি আমাদের আগ্রহ আছে। সেই জন্যেই বলা হচ্ছে যে ধর্ম কর্মের মূল আধারই হচ্ছে আমাদের এই শরীরটা। এখন এই শরীর সম্বন্ধে একটা শ্লোক আছে, সেটা কি? সেটা হচ্ছে শরীরম আদ্যং খলু ধর্ম সাধনম। অর্থাৎ এই শরীরটাকে যদি আমরা নিরোগ ও সুস্থ রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে যোগাসন। আজকে আমরা তাই নিত্যকর্ম ও যোগাসন নিয়ে সব সুন্দর এবং সুন্দরভাবে তুলে ধরব এবং কোথায় কি কিভাবে চলতে হবে, করতে হবে, সেটা তোমাদেরকে আলোচনা করে বোঝাতে চেষ্টা করব। আসি আমরা নিত্যকর্মের ভাগে। নিত্যকর্মের ভাগটা তোমরা প্রথমেই পূর্ববর্তী ক্লাসে পড়েছো, তবু আমি আরেকবার তোমাদেরকে এই নিত্যকর্মের ভাগটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা বলো তো, খুব সাধারণ প্রশ্ন, একদিন সমান কত ঘন্টা? নিশ্চয়ই তোমরা উত্তর দিবে একদিন সমান ২৪ ঘন্টা। এখন এই ২৪ ঘন্টাকে আমরা কি করেছি? ৬টা ভাগে ভাগ করেছি। ভাগগুলো কেমন? ভাগগুলো হচ্ছে প্রাতঃ, তারপরে পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন এবং নৈশ। তাহলে কি কি বললাম বলতো? প্রাতঃ, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন এবং নৈশ। এই যে সময়কালটাকে, এই সময়কালটার বিভিন্ন কাজের দিকে লক্ষ্য রেখে এই ভাগগুলোকে আমরা আবার কয়টা ভাগে ভাগ করেছি? আবারও ৬টা ভাগেই ভাগ করেছি। সেই ৬টা ভাগ কেমন? প্রাতের সাথে যে কাজটা করা হচ্ছে সেটাই হচ্ছে প্রাতকৃত। তারপরে হচ্ছে কি? পূর্বাহ্ন। তাহলে পূর্বাহ্নের সাথে যে কাজটা এসে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে পূর্বাহ্নকৃত। তারপরে ৩ হচ্ছে মধ্যাহ্নকৃত, ৪ অপরাহ্নকৃত, ৫ হচ্ছে সায়াহ্নকৃত এবং ৬ হচ্ছে নৈশকৃত। এইবার তোমরা একটু খেয়াল করো তো, দেখো এখানে এই ছবিটাতে তোমরা কি দেখতে পাচ্ছ? এই ছবিটাতে
তোমরা দেখতে পাচ্ছ সূর্য প্রণাম। এখন আমরা এই সূর্য প্রণামটা কোন সময় করব এবং কেন করব, এইটাই হচ্ছে প্রাতকিতের কাজ। প্রাতকিত মানে হচ্ছে সূর্য ওঠার আগে যে সময়কালটা, সেটাকে বলা হচ্ছে কি প্রাতকিত। প্রাতকিতে আমরা কি করি, আমরা সূর্য ওঠার আগে, ঠিক সূর্য ওঠার আগে আমরা ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে আমরা কি করব, ঘুম থেকে উঠে আমরা বিছানার উপরে পূর্ব কিংবা উত্তরমুখী হয়ে আমরা ঈশ্বর বা অন্যান্য দেব দেবীকে প্রণাম জানাব। প্রণাম জানানোর কি পরে আমরা কি করব, আমাদের দরজা খুলব, ঘরের বাইরে আসব এবং সূর্যকে প্রণাম দিব। সূর্যকে প্রণাম দিয়ে মা বাবাদেরকে প্রণাম জানাব। বুঝেছো? তাহলে প্রাতকিতের কাজটা কি হয়েছে এবার? এইবার আসো পূর্বাহ্নকিত। পূর্বাহ্নকিতটা কি ছবিতে দেখো তো, ছবিতে দেখে বুঝতে পারছো যে এই কাজগুলো কখন করা হয়? এই কাজগুলো করা হয় পূর্বাহ্নকিতে। এখন পূর্বাহ্নকিতে তাহলে কি, আমরা ঘুম থেকে উঠে আমরা হাত মুখ ধুব, টয়লেট সারবো, নাস্তা পানি করব এবং তারপরে যদি কারো মর্নিং শিফটে স্কুল হয় তাহলে স্কুলে যাব, আর যদি ডে শিফটে স্কুল হয় তাহলে আমরা কি করব, পড়াশোনা করব, ঠিক আছে? এবং অন্যান্য যারা তাদের বয়স অনুপাতে অন্যান্য কাজ করবে। এইবার আসছি আমরা মধ্যাহ্নকিত। ছবিতে দেখো তো কি হচ্ছে, খুবই মজা লাগছে না? ছবিতে খুব সুন্দর একটা দৃশ্য দেওয়া হচ্ছে, তোমরা এই দৃশ্যটা দেখে উপভোগ করতে পারছো যে এই সময়টা কখন। এই সময়টা হচ্ছে প্রাতকিতের পরে এবং অপরাহ্নের মাঝখানে। এই সময়টাকে আমরা সাধারণ বাঙালি ভাষায় বলি দুপুর। এবং এই সময় আমরা কি করি, এই সময় আমরা দুপুরের খাবার খাই, বিশ্রাম করি এবং যদি সেই সময় কোনো অতিথি আসে তাহলে অতিথিরও আমরা সেবার ব্যবস্থা করি। কারণ হিন্দু ধর্মে আছে অতিথি নারায়ণ, তাই আমরা অতিথিদেরকেও সেবা করার সাধ্য অনুসারে চেষ্টা করব। এরপর চিত্রের ছবিটা দেখো তো কি আরও আনন্দদায়ক ছবি, তাই না? বাচ্চারা সব খেলাধুলা করছে। তাহলে এই অপরাহ্নকৃত্যে কি করা হয়, অপরাহ্নকৃত্যের সময়টা হচ্ছে মধ্যাহ্নকৃত্যের পরের এবং নৈশকৃত। অপরাহ্নকৃত্য হচ্ছে মধ্যাহ্নকৃত্যের পরে এবং সায়াহ্নকৃত্যের পূর্বে। অর্থাৎ এই সময়টাকে আমরা সাধারণ ভাষায় কি বলি, এই সময়টা সাধারণ ভাষায় আমরা বলি বিকাল। এই সময় আমরা কি করি, হালকা পানীয়, হালকা চা নাস্তা করি এবং তোমাদের মতন বাচ্চা কৈশোর শিশুরা সব মাঠে খেলাধুলা করে। তাহলে বুঝতে পারছো যে অপরাহ্নকৃত্যে আমরা কি কি কাজ করব। এরপর আসছে সায়াহ্নকৃত্য। সায়াহ্নকৃত্য মানে সায়াহ্ন অর্থাৎ সন্ধ্যা। আর ছবিটার মধ্যেও দেখো সায়াহ্নকৃত্যে কি কাজ করে, ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ সায়াহ্নকৃত্যের কাজটা কি। সায়াহ্নকৃত্য হচ্ছে অপরাহ্নকৃত্যের কাজ সেরে এসে বাসায় প্রবেশ করলে এবং তারপরে তুমি কি করবে, হাত মুখ ধুবে, তারপর সন্ধ্যা আরতি দিয়ে ঈশ্বরের সাধনা পূজা অর্চনা করবে এবং শিক্ষার্থী হিসাবে তোমার যে দায়িত্ব এবং ছবির মধ্যে যে চিত্রটা দেখলে সেইটাকে বাস্তবায়িত করবে। কি হলো সায়াহ্নকৃত্যের কাজ। এরপর আমরা আসছি সর্বশেষ ৬ নম্বর পয়েন্ট, নৈশকৃত্য। নৈশকৃত্যটা কি, নৈশকৃত্যের সময়টাই বা কখন? তুমি অপরাহ্নকৃত্যের কাজ সারলে এবং ঘুমানোর আগ পর্যন্ত যে সময়টুকু সেটাকেই আমরা বলবো নৈশকৃত্য। নৈশকৃত্যের কাজ কি, নৈশকৃত্যের কাজ হচ্ছে তুমি পড়াশোনা শেষ করবে এবং পড়াশোনা শেষের পরে রাত্রির
আহার খাবে এবং বিছানায় যাবে। এবং বিছানায় যেয়ে তোমাকে কি করতে হবে? বিছানায় যেয়ে তুমি অবশ্যই ঈশ্বরের নাম স্মরণ করবে, এবং সেটা কি হবে? বিষ্ণুর নাম পদ্মনাভ। পদ্মনাভ এই শব্দটা উচ্চারণ করতে হবে, কারণ আমাদের হিন্দু ধর্মে আছে যে শয়নকালে বলতে হবে শয়নে পদ্মনাভচ্চ, অর্থাৎ শয়নকালে বিষ্ণুকে স্মরণ করতে হবে এবং তারপর ঘুমাতে হবে। তাহলে আমাদের ছয়টা পাত্রকৃতের কাজ এখন তোমাদের কাছে খুব সুন্দরভাবে পরিষ্কার হলো। আচ্ছা, আমরা যে এই ছয়টা পাত্রকৃতের কাজ করব, এই কাজ করলে আমাদের কী লাভ হবে, অর্থাৎ এই কাজ করতে যে আমরা কী উপকার পাবো, এটাও তো জানা দরকার, তাই না? প্রতিদিন আমরা ঘুম থেকে উঠবো আর ছয় ধরনের কাজ করব, এমন তো হতে পারে না। কাজেই আমাদের কী করতে হবে? প্রতিদিন ঘুম থেকে উঠে এই নিয়মকানুনগুলো কেন মানব এবং মানার উপকারিতা কী, সেই সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। বেশ, বুঝলে তো? এখন এই ধারণাগুলো আমি পর্যায়ক্রমে বলি। মনে করো তুমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠলে সূর্যোদয়ের আগে, তারপরে সূর্যকে প্রণাম করলে, পৃথিবীকে প্রণাম করলে, মা বাবাকে প্রণাম করলে, তারপরে মা বাবাকে নমস্কার জানিয়ে পড়াশোনা করতে বসলে, সেখানে কিছু খাবার দাবার খেলে এবং স্কুলে গেলে, স্কুল থেকে এসে স্নান করলে, স্নান করে দুপুরের খাবার খেলে, তারপরে কিছুটা ঘুমালে কিংবা বিশ্রাম নিলে, বিকালে মাঠে খেলাধুলা করলে, আবারও এসে হাত মুখ ধুলে ঈশ্বরকে স্মরণ করলে, পড়াশোনা করলে, এবং রাত্রের খাবার খেয়ে বিষ্ণুকে স্মরণ করে ঘুমাতে গেলে, দেখো কাজটা পর্যায়ক্রমে একটা ছকে বাঁধা হয়ে গেল। এই যে ছক আমি অনুসরণ করছি, এই ছকটা অনুসরণ করতে যেয়ে দেখা যাচ্ছে আমি একটা বাঁধনে বাঁধা পড়ে যাচ্ছি, এবং এই বাঁধনে বাঁধা পড়তে যেয়ে আমার অবস্থাটা কি দাঁড়াচ্ছে? প্রতিদিনের কাজ প্রতিদিন সুষ্ঠুভাবে হচ্ছে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন সুষ্ঠুভাবে করছি। তোমরা কি ক্লাসে খেয়াল করেছো? দেখবা যে ভালো ছাত্র যারা, বিশেষ করে 1-10 মধ্যে যারা, তারা দেখবে কখনো পড়া পারেনি এমন দেখা যায় না। যখনই স্যার ম্যাডামরা পড়া ধরে, চট করে হাত তুলে এবং পড়া বলে। কিন্তু পিছনে যারা থাকে তাদের অবস্থাটা চিন্তা করো তো, তাদের অবস্থাটা কী হয়? তারা করে কি, সব সময় টিচারকে ফাঁকি দেওয়ার জন্য পিছনে বসে এবং টিচারের চক্ষু এড়িয়ে, যাতে টিচার পড়া না ধরে, এইরকম ভাবভঙ্গি করে সময়টা কাটাতে যায়। কিন্তু আমরা কি জানি? আমরা জানি সময়ের 1 ফোঁড় আর সময়ের 10 ফোঁড়, অর্থাৎ সময়ের কাজ যদি আমি সময়ে করি তাহলে সুষ্ঠুভাবে সব সমাধান করতে পারি, কিন্তু অসময়ে যদি করি তাহলে দেখবা যে সে কাজটা সুষ্ঠু হয় না। অনেকেই দেখবা পরীক্ষার সময় কি করে, রাত জেগে পড়তে থাকে। এই যে রাত জেগে পড়তে থাকলো, পরের দিন পরীক্ষার হলে যেয়ে কি করে, তার অনেকেরই বমি আসে, ঘুম ঘুম ভাব আসে, শরীর ম্যাচম্যাচ করে, পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে না। কিন্তু যারা ভালো ছাত্র, তারা নিয়মিত পড়াশোনা ঠিকভাবে করে, তাদের জ্ঞান গরিমাটাও কি হয়, সুষ্ঠু বিকশিতভাবে থাকে, এবং পরীক্ষার হলে সে ঠান্ডা মাথায় লিখতে পারে। প্রশ্ন কিন্তু আমরা সোজাই করি, কিন্তু ঘটনা হচ্ছে যে সারা বছর ধরে অধ্যয়ন করছে তার মস্তিষ্কে পড়াটা একবারে গেঁথে যায়, আর যে হঠাৎ করে পরীক্ষার আগের রাত্রে পড়ে তার মাথায় সব খাদ্য পড়াগুলো খিচুড়ি হয়ে যায়। সেজন্য সে তখন মনে, এটা ছিল না এটা ছিল, এটা ছিল না এটা ছিল, এইরকম ভুকুম ভাবভঙ্গি করতে যে তার পড়াটা হয় গুলিয়ে যান। তাই আমাদেরকে করতে হবে কি, নিত্যকর্ম অনুসরণ করতে হবে, যাতে সুষ্ঠু স্বাভাবিকভাবে আমরা জীবনটা অতিবাহিত করতে পারি। এই পরে দেখা যাচ্ছে নিত্যকর্মের সাথে সাথে আসছে যোগাসন। যোগটা কি? যোগ হচ্ছে আমাদের শরীরটাকে সুস্থ স্বাভাবিক রাখতে হলে আমাদের কিছু নিয়মকানুন এবং কিছু ব্যায়ামবিধি করতে হয়, এটাই হচ্ছে যোগাসন। আমরা শরীরটা কি, কথায় আছে শরীর এবং মন একে অন্যের সাথে সম্পৃক্ত, শরীর যদি ভালো থাকে মনটাও ভালো থাকবে, আবার বিপরীতভাবে মন যদি সুন্দর থাকে শরীরও ফুরফুরে থাকবে।
তা আমাদের শরীর আর মনকে যদি আমি সুস্থ স্বাভাবিক সুন্দর করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পড়াশোনার সাথে সাথে কিছু ব্যায়াম অনুশীলন করতে হবে। এই যে কিছু ব্যায়াম অনুশীলন, এইগুলোই হচ্ছে যোগ ব্যায়াম। এবং আমরা কি করব, প্রতিদিন এই ব্যায়ামগুলো করব যাতে মনটা সুস্থ সুন্দর থাকে। এই যোগ ব্যায়ামগুলো কখন করব বা যোগাসনটা কখন করব, হয় সকাল কিংবা সন্ধ্যা, কিংবা যে পারবে সকাল সন্ধ্যা দুইবারই করতে পারবে। কিন্তু এই যোগাসন করার জন্য তোমাদেরকে কিছু নিয়ম নীতি অবশ্যই মেনে চলতে হবে। হুট করে আমি করলাম তা তো হলো না, আমাদেরকে বেশ কিছু নিয়ম অনুসরণ করে আমরা এই যোগাসনটা করব। এখন তোমাদের এই যোগাসন সম্পর্কিত কতগুলো নিয়ম নীতি বা কয়েকটা আসন তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, চিত্রে দেখো, চিত্রে দেখো তো এই আসনটা কেমন। চিত্রে এই আসনটা খুবই মনোমুগ্ধকর এবং আকর্ষণীয়, তাই না? কি তোমরা বুঝতে পারছো এই আসনটা কোন আসন? এই আসনটা হচ্ছে গোমুখাসন। এই আসনটার নাম কেন গোমুখাসন হলো, তোমরা খেয়াল করো যে আসন করছে তার অবস্থানটা অনেকটা গরুর মুখের মতো, এই জন্য এই আসনটাকে কি বলা হচ্ছে, এই জন্য এই আসনটার নাম হয়েছে গোমুখাসন। এখন আমরা দেখব যে এই গোমুখাসন আসনটা কেমন করে করতে হবে। আমরা যদি অনলাইন ক্লাসে না হয়ে সামনাসামনি ক্লাসে হতাম, তাহলে আমি কি করতাম জানো, তোমাদের মধ্যে থেকে একজনকে, হালকা পাতলা একজনকে ঠিক টেবিলের উপরে উঠাই দিতাম। উঠিয়ে দিয়ে আমি সামনে থাকতাম, তোমরা থাকতে, ওর হাত পা কিভাবে কি সেট করা যায় তাই দেখিয়ে দিতাম। এবং সঙ্গে সঙ্গে কি হতো, তোমরা প্র্যাকটিক্যালি সামনেই দেখতে পারতাম যে গোমুখাসনটা কিভাবে করতে হয়। কিন্তু এখন আমরা কি আছি, এখন আমরা অনলাইন ক্লাসে আছি, কাজে অনলাইন ক্লাসে আমি তো কাউকে টেবিলের উপরে উঠাতে পারছি না, আমিও নিজে দেখাতে পারছি না। তো আমি কি করব, আমি করব তোমাদেরকে একটা ছবি দেখাবো, মুখে মুখে বলে দিব। এখন তোমরা যদি ওটা করতে চাও, বাড়িতে ঘরে বসে করবে, এবং এটা করা তোমাদের জন্য খুবই সুন্দর। এখন আরেকবার ছবির দিকে দেখো, কি খেয়াল করছো, এই আসনটা করতে হলে আমাদেরকে কি করতে হবে, এই আসনটা করতে হলে প্রথমেই আমাদেরকে কি করতে হবে, পা দুটোকে সামনের দিকে ছড়িয়ে বসতে হবে। ইচ্ছা করলে তোমরা বলার সাথে সাথে করেও নিতে পারো, কি করো যদি করতে চাও তো করো, আমি তো বলতেই আছি। পা দুটোকে বিছানার উপরে কিংবা মেঝেতে একটা চাদর বিছিয়ে দিয়ে পা দুটোকে সামনাসামনি বিছিয়ে বসে দাও, একবার সরাসরি সোজা করে। তারপরে কি করবে, তারপর ডান পাটা হাঁটুতে ভেঙে, ডান পাকে কি করবা, হাঁটুতে ভাঙবা, ভেঙে বাঁ পায়ের হাঁটুর উপরে, ডান পাটাকে হাঁটুতে ভেঙে বাঁ পায়ের হাঁটুর উপর দিয়ে ডান পায়ের গোড়ালি বা নিতম্বকে স্পর্শ করবে। কি করতে পারছ, চেষ্টা করো না, অসুবিধা কি, এখন তো অনলাইন ক্লাস, কাজে আমি মুখে বলছি, তোমরা প্র্যাকটিক্যালি রুমে আমার সাথে সাথে করতে থাকো, আমি বলতে থাকি, তাহলেই তো ক্লিয়ার কি হচ্ছে। এরপর কি করবা, আগের যে নিয়মে ডান পাটা করেছিলে, এইবার ওই নিয়মে বা পায়ের হাঁটুতে ভেঙে বা গোড়ালির বা পায়ের গোড়ালির ডান দিকে নিতম্বর সাথে স্পর্শ করতে হবে। এইবার ডান হাতটা কি করবে, মাথার উপর দিয়ে, এই যে এইভাবে মাথার উপর দিয়ে তুলে কোনোতে ভেঙে ঘাড় বরাবর পিঠের উপর দিয়ে নিচে নামাতে হবে, এই যে এইরকম করে, বুঝতো, এইরকম করে ঘাড় বরাবর নিচে নামাতে হবে। তারপরে বাঁ হাত কোনুয়ে ভেঙে পেছনে পিঠের উপর দিয়ে, এই যে আমি এইভাবে দেখালাম, এইবার আর একটা হাতও ওইভাবে ভেঙে ঘাড় বরাবর পিঠের উপর দিয়ে নিচে নামাতে হবে, এইভাবে ধরে। আমি তো এখন দাঁড়িয়ে আছি,
আসনটা করতে হবে মূলত বসে বসে, তাই না? এরপর বাঁ হাত কোমরে ভেঙে পিঠের উপর দিয়ে উপরের দিকে নিতে হবে। তারপর দু হাতের আঙ্গুলি এই যে এইভাবে বর্ষে, এই যে এইভাবে বর্ষির মতো ধরে আটকাতে হবে, এবং এই যে এইভাবে নিয়ে বর্ষির মতো নিয়ে আটকাতে হবে, এবং দু হাতের আঙ্গুলগুলো যখন বর্ষির মতো এঁটে যাবে, ঘাড় আর মেরুদণ্ডটা কী করতে হবে, ঘাড় এর মেরুদণ্ডটা একবারে সোজা রাখতে হবে। বুঝতে পারলে? ঘাড় আর মেরুদণ্ডটা সোজা করতে হবে, এবং এই অবস্থায় কতক্ষণ থাকতে হবে? এই অবস্থায় 30 সেকেন্ড থাকতে হবে, এবং শ্বাস প্রশ্বাস কী করতে হবে, শ্বাস প্রশ্বাসটা খুব স্বাভাবিকভাবে নিতে হবে। আসনটা করবে এবং পরপর কয়বার করতে হবে, পরপর 4 বার করতে হবে, এবং যখন প্রথমবার হয়ে গেল দ্বিতীয়বার তখন কি করবে মনে রাখতে হবে, আগে যেমন ডান পায়ের হাঁটুতে করে বাম পা করেছিলে, এবার তার উল্টো পজিশনে আমরা করব। আগে ডান দিকে করলাম, এবার বাম দিকে, আবার হাত এবং পা যেভাবে নিয়েছিলে ডান দিকে ওইটা নিবে বাম দিকে, অর্থাৎ আমরা প্রথম যেভাবে করলাম তার বিপরীতভাবে দ্বিতীয়বার করব। এবং এইভাবে 4 বার করার পর আমাদেরকে কী করতে হবে, মাঝে মাঝে আমাদের একবার করব, একবার করে শবাসন করব, আবার করব শবাসন করব, তৃতীয়বার করব শবাসন করব, তারপরে চতুর্থবার করব শবাসন করব। তাহলে হয়ে গেল 4 বার। এইভাবে প্রতিদিন সকাল কিংবা সন্ধ্যায় আমরা কি করব, গোমুখাসন আসনটা করব। আচ্ছা, এই যে গোমুখাসন আসন করলে, এই আসনটা করলে আসলে তো কি হবে, কেন আমরা করব, এই আসনের কিছু উপকারিতা রয়েছে, এবং এই আসনটা করলে আমাদের বেশ কিছু উপকারিতা পাওয়া যায়। এই উপকারিতাগুলো কি কি? 1 নম্বর, এটা আমাদের কি করবে, পায়ের পেশিটাকে, পায়ের যে পেশি সেটাকে নমনীয় করবে। 2 নম্বর, যদি কারো হাঁটুতে বাত ব্যথা থাকে সেটা দূর হয়ে যাবে। 3 নম্বর, মাংসপেশির মধ্যে যদি কারো ব্যথা থাকে, অনেকেই দেখবে খেলাধুলা করে এসে মাংসপেশিতে ব্যথা হয়, এই আসনটা যদি করা হয় এই ব্যথাটা দূর হয়ে যাবে। 4 নম্বর, যার কারো কারো দেখা যায় কাঁধটা অসমান, এই যদি কারো কাঁধ অসমান থাকে সেই অসমান কাঁধটা সমান হবে। কাঁধে সন্ধিস্থলে যদি কারো ব্যথা থাকে সেই ব্যথাটা কি হবে, দূর হয়ে যাবে, নিয়মিত যদি এই আসন অনুসরণ করো। আর আমাদের যে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডটা কি হবে, মেরুদণ্ডটা নমনীয় হবে। আর যদি কারো বাঁকা মেরুদণ্ড থাকে, এই আসন নিয়মিত অনুসরণ করলে ধীরে ধীরে সেটা সোজা হয়ে যাবে। আমরা যে প্রতিদিন খাই সেই পরিপাক যন্ত্রে যদি কারো ব্যাঘাত ঘটে, তাহলে এই আসন করলে সেই পরিপাক যন্ত্রের যে সমস্যা, যাকে আমরা কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা বলি, সেটা পালিয়ে যাবে। যদি কোষ্ঠকাবদ্ধতা দূর হয় তাহলে কী হবে, সাথে সাথে হজম শক্তিটা বৃদ্ধি পাবে। আর সবচেয়ে বড় কথা, যদি এই আসন আমি নিয়মিত অনুসরণ করি তাহলে কী হবে, অনিদ্রা যেটা, মানে রাত্রে কারো কারো ঘুম ভালো হয় না, সেই ঘুমটা খুব সুন্দর ঘুম। তাহলে আমি এখানে কয়েকটা পয়েন্ট বললাম এই আসনের উপকারিতা সম্বন্ধে, আমি অলরেডি 10টা পয়েন্ট বলে রেখে দিয়েছি, এবং এই পয়েন্টগুলো তোমরা খুব সুন্দর করে মনে করবে এবং অনুসরণ করবে। আচ্ছা, এই যে আমি এই অধ্যায়টা পড়ালাম, এই অধ্যায় থেকে তোমরা কী কী শিখতে পারলে, এখন আমরা দেখি এই অধ্যায় থেকে কী কী শিখেছি। বোর্ডের দিকে খেয়াল করি, দেখো এই অধ্যায় শেষে আমি কী জানতে পারলাম, এই অধ্যায় শেষে আমরা জানতে পেরেছি নিত্যকর্মের সংজ্ঞা, অর্থাৎ নিত্যকর্ম কাকে বলে সেটা এই অধ্যায় শেষে আমি জানতে পেরেছি। 2, নিত্যকর্মের প্রকারভেদ
এই নিত্যকর্মের প্রকারভেদ আমরা কয়টা শিখলাম? নিত্যকর্মের প্রকারভেদ আমরা ছয়টা শিখেছি, আর নিত্যকর্ম কয়টা শিখেছি? ছয়টা। এই ছয়টাকে আমরা কি করব, কারো কাছে বলতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, সর্বোপরি পরীক্ষায় লিখতে পারবো। নিত্যকর্মের প্রয়োজনীয়তা, কেন আমরা নিত্যকর্ম অনুশীলন করবো? ইচ্ছা মতন খাবো দাবো ঘুমাবো, কি দরকার নিত্যকর্মে? না, নিত্যকর্ম করলে আমি সময়ের কাজ সময়ে করতে পারবো এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবো। তারপরে দেখো নিত্যকর্মের অনুশীলনের প্রভাব, অর্থাৎ নিত্যকর্ম অনুশীলন করলে তোমার এবং তোমার পরিবারের উপর কি শুভ প্রভাব কি অশুভ প্রভাব পড়ে তা আমরা পরের মাধ্যমে বুঝতে পারবো, তাই না? যোগাসন, যোগাসনের ধারণাটা আমি কি করব, বলতে পারবো যে যোগাসনটা কি জিনিস, কেন আমি যোগাসন করব, এটা আমিও যেমন বলতে পারবো, তোমাদেরকে পড়াইছি তোমরাও তেমন বলতে পারবে। আজকে আমরা একটা মাত্র আসন করেছি, সেটা হচ্ছে গোমুখাসন। এই গোমুখাসনের অনুশীলন পদ্ধতিটা তোমরা কিন্তু শিখে ফেলেছ, কাজেই এই অনুশীলন পদ্ধতিটা তোমরা কি করবে, প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখাতে পারবে, ঠিক আছে? এর সর্বোপরি সব শেষে অনুশীলনের প্রয়োজনীয়তা, এই গোমুখাসনের যে আমরা আসনটা করলাম কেন আমরা করলাম, কি প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাটা আমি বা তোমরা ব্যাখ্যা করতে পারবো বা পয়েন্ট আকারে লিখতে পারবো, কি শিখেছি তো? এখন আমরা সুন্দরভাবে এগুলো করতে পারবো। এখন আমাদের পড়া মোটামুটি শেষ, এখন আমি কি করব, এখন আমি করব, আমি এখন করব তোমাদের বাড়ির কাজ, আমি তোমাদেরকে দিব বাড়ির কাজ। এখন খাতা বের করো এবং বাড়ির কাজগুলো লেখে নাও। বাড়ির কাজগুলো কি? এক, লেখো বিনম্রতার প্রতীক কাকে বলা হয়, বিনম্রতার প্রতীক কাকে বলা হয়, বিনম্রতার প্রতীক কাকে বলা হয়। খ, নিত্যকর্মকে পবিত্র কর্ম বলা হয় কেন, নিত্যকর্মকে পবিত্র কর্ম বলা হয় কেন। গ, তুমি কি মনে করো একজন ছাত্রের জন্য, তুমি কি মনে করো একজন ছাত্রের জন্য গোমুখাসন আসন অনুশীলনের প্রয়োজনীয়তা আছে? থাকলে যদি মনে করো যে হ্যাঁ গোমুখাসন আসনের প্রয়োজনীয়তা আছে, যদি তুমি মনে করো তাহলে কি করবা, প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবে। নিত্যকর্ম অনুশীলনে, 2 নম্বরের কথা বলছি, জাগতিক ও পারমার্থিক মঙ্গল হয়। নিত্যকর্ম অনুশীলনে জাগতিক ও পারমার্থিক মঙ্গল হয়, কথাটি পুস্তকের আলোকে বিশ্লেষণ কর। আমি আরও একবার বলছি, ক, যারা ঠিক মতন লিখতে পারোনি এবার কিন্তু পরিষ্কার করে গুছিয়ে লিখে দেন। বিনম্রতার প্রতীক কাকে বলা হয়? খ, নিত্যকর্মকে পবিত্র কর্ম বলা হয় কেন? গ, তুমি কি মনে করো একজন ছাত্রের জন্য গোমুখাসন আসন অনুশীলনের প্রয়োজনীয়তা আছে? থাকলে কি করবে, তার প্রয়োজনীয়তাটা ব্যাখ্যা করবে। হ, নিত্যকর্ম অনুশীলনে জাগতিক ও পারমার্থিক মঙ্গল হয়, কথাটি পুস্তকের আলোকে বিশ্লেষণ করো। এইবার এইবার আমাদের পড়া শেষ, বাড়ির পড়া। বাড়ির পড়া কিন্তু চতুর্থ অধ্যায়ের বাকি অংশ, বুঝছো? চতুর্থ অধ্যায় কিন্তু আমি শেষ করিনি, বাকি অংশটা আগামী ক্লাসে হবে। আজ তবে এখানেই ইতি। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে সুস্থ রাখবে এই কামনায়। বাই।